আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে গুচ্ছ ভর্তি পরীক্ষার লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো, যাতে করে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা কম মার্কের চান্স হবে কিনা এবং ওয়েটিং লিস্টের যে পরিস্থিতিগুলো সে সকল বিষয়গুলো ইজিলি জানতে পারেন। এই জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন এবং কি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে থাকেন। তো স্টেপ বাই স্টেপ আমরা সকল বিষয়ে আলোচনা করবো। এখানে উল্লেখযোগ্য ক্যাম্পাসগুলোর নাম লিখে রেখেছি, আমাকে আপডেট তথ্যগুলো লিখে রেখেছি, তার পাশাপাশি আদার্স সকল ক্যাম্পাসের তথ্যগুলো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা ধারণা পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই অনুসরণ দেখতে থাকুন। তো ফার্স্টে আমরা কথা বলবো সার্কুলার নিয়ে। তো এখনও পর্যন্ত যেহেতু বৃষ্টি গুচ্ছভুক্ত বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কিন্তু 18টি ক্যাম্পাসের সার্কুলার হয়েছে, আরও 2টি বাকি। একটি হচ্ছে সেক্ষেত্রে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, আরেকটি হচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি। খুব শীঘ্রই কিন্তু এই 2টি সার্কুলার চলে আসবে। সুতরাং যে 18টি সার্কুলার হয়েছে, যে তথ্যগুলো চলছে প্রত্যেকটা ওয়েবসাইটের যে বিষয়গুলো, সে সকল বিষয়গুলো আশা করি আপনাদের ধারণা আছে এবং কি যাদের ধারণা নেই তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ সেই ধারণাগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন নতুন যে সার্কুলার আসবে সেগুলো আপনারা দেখে দেন হচ্ছে অ্যাপ্লাই অবশ্যই দিয়ে রাখবেন। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির যে অ্যাপ্লাই ডেট, সেই ডেটটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। ইনক্রিজ করে দিয়ে 26 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখন অ্যাপ্লাই করা যাবে। এই আপডেট সম্পর্কেও আপনারা অবগত আছেন। এবং কি তার পাশাপাশি আমরা যদি বরিশাল ইউনিভার্সিটির কথা বলি, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা, যাতে করে সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে, বিশেষ করে গুচ্ছভুক্ত বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যায়। তো বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার তথ্য কিন্তু অনেকেই জানতে পেরেছে যে সেখানে 1440টি আসন সংখ্যা রয়েছে, বা সেখানে ভর্তির জন্য যে ফার্স্ট মেরিট দেওয়া হয়েছিল সেখান থেকে মাত্র 320 জন ভর্তি হয়েছে। এবং কি এখনও পর্যন্ত 1120টি আসন সংখ্যা খালি রয়েছে। তাহলে নিঃসন্দেহে যারা ভর্তির জন্য পরীক্ষার্থী আছেন, যারা কম মার্ক নিয়ে অ্যাপ্লাই করেছিলেন, তাদের জন্য এটি সুখের সংবাদ। কারণ এখানে এই পরিসংখ্যানটা কেন হলো, আমরা এজ ইউজুয়াল জানি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই হইতে একজন স্টুডেন্টের মার্ক থাকলে দিতে পারতেছে, বাট ভর্তি হতে হবে কিন্তু একটি ক্যাম্পাসে। যে বিষয়টা আমি পূর্বেও আপনাদের বলেছিলাম যে অ্যাপ্লাইগুলো বেশি মনে হলেও যেহেতু একজন একটা ক্যাম্পাসে ভর্তি হতে পারবে, তাহলে অনেকগুলো আসনই ফাঁকা থাকবে। যার একটা উদাহরণস্বরূপ আপনারা লক্ষ্য করেছেন বরিশাল ইউনিভার্সিটিতে। সুতরাং যাদের ভালো মার্ক রয়েছে তারা তো অবশ্যই চেষ্টা করছে যে জগন্নাথে ভর্তি হওয়ার জন্য, সাস্টে ভর্তি হওয়ার জন্য, ভালো কোনো বিজ্ঞান প্রযুক্তি সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য, অথবা আরও ভালো ক্যাম্পাসে ভালো সাবজেক্টের জন্য। বাট যখন তারা এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, বরিশাল ইউনিভার্সিটি অনেক ভালো ইউনিভার্সিটি, বাট তার থেকে যেহেতু জগন্নাথ ভালো, সাস্ট ভালো, এগুলোর উপর বিবেচনা করে যারা বেশি মার্ক পেয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছে না। সুতরাং হতে পারে অনেকেই অনেক দূরে থেকে এসেছে, যেহেতু বরিশালের বাইরে, বাট অ্যাপ্লাই করেছে বরিশালে, তার মার্ক ভালো থাকার কারণে এসে গিয়েছে, সে কিন্তু বরিশালে ভর্তি হচ্ছে না, তার নিজস্ব রিজনে ভর্তি হতে চাচ্ছে। এই নানা দিক বিবেচনা করেই কিন্তু এই আসনগুলো ফাঁকা রয়েছে। তো এই আসনগুলো কিন্তু পরবর্তীতে মেধা তালিকা আসবে, সেখান থেকে পূরণ না হলে আবারও মেধা তালিকা দেওয়া হবে যারা অ্যাপ্লাই করেছে। এজন্য কিন্তু সার্কুলার একটা কথা ছিল যে যারা অ্যাপ্লাই করবেন তারা পরবর্তীতে ধাপে ধাপে আসতে পারবে, তাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। যে বিষয়টা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছি যে অন্তত অ্যাপ্লাই দিয়ে রাখুন, অ্যাপ্লাই দিয়ে রাখলে কী হবে, পরবর্তীতে একটা সুযোগ হলেও আপনার হতে পারে। যার একটা অন্যতম উদাহরণ কিন্তু এই বরিশাল ইউনিভার্সিটি। তো এখন অনেকে বলতে পারেন ভাই কত পর্যন্ত যাবে, আমার মেরিট এত, এই বিষয়গুলো একদিকে শিউরতে বলা যাবে না, হতে পারে অনেক দূর পর্যন্ত যাবে, হতে পারে মাঝখানে একটা স্টেপে গিয়ে থেমে যাবে। বাট অবশ্যই অবশ্যই যাদের কম মার্ক পেয়েছে তারা কিন্তু বরিশাল ইউনিভার্সিটি অবশ্যই সেখানে ভর্তি হতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল যে বিষয়টা বরিশাল ইউনিভার্সিটির সাথে আদার্স যে ইউনিভার্সিটির তথ্যগুলো সেগুলো ভিডিওর শেষ দিকে আমি আলোচনা করে দেবো, তাহলে বিষয়গুলো আপনাদের আরও পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি, এটি গোপালগঞ্জ অবস্থিত, এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে। এর জন্য কিন্তু সার্কুলারের যে বিষয়গুলো সেগুলো প্রকাশিত হয়ে গেছে, আপনার আপডেট জেনেছেন। সেক্ষেত্রে 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, যেহেতু 22 ডিসেম্বর পর্যন্ত থেকে অ্যাপ্লাই শুরু হতে যাচ্ছে। সার্কুলার প্রকাশিত হয়ে গেছে, ওয়েবসাইটে গিয়ে সার্কুলারটি ডাউনলোড করে অবশ্যই 2D পয়েন্ট করে নেবেন, তাহলে অবশ্যই যাবতীয় বিষয়গুলো বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই বিষয়গুলো বুঝে অ্যাপ্লাই দিয়ে রাখবেন। যদি আপনার নম্বর কমও থাকে তাহলে যাবতীয় বিষয়গুলো দেখে সে অনুযায়ী অ্যাপ্লাই দেবেন আপনার নিজস্ব কাঙ্ক্ষিত ইউনিটে। তো এই পর্যায়ে আমরা কথা বলবো পাবনা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে। পাবনা বিজ্ঞান প্রযুক্তি কিন্তু মেরিট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে, তো ফার্স্ট মেরিটে কিন্তু ভর্তি হওয়ার একটা সুযোগ দিবে। আমাকে যে যাবতীয় ডেটগুলো সেগুলো কিন্তু
কিন্তু সার্কুলার প্রকাশ করতেছে এবং কিন্তু নোটিশে কিন্তু দেয়া আছে। আপনারা অবশ্যই সেই আপডেটগুলো রাখবেন নিজ দায়িত্বে, এবং কি তার পাশাপাশি পরবর্তী ধাপে কিন্তু আর অনেকেই সুযোগ পাবেন। তো ভর্তি পদগুলো হচ্ছে কতগুলো আসন ফাঁকা হচ্ছে তার ভিত্তিতে কিন্তু পরবর্তী মেরিটগুলো আসবে। যেন অবশ্যই এই যে এখানে যাদের কম মার্ক রয়েছে তারা দুশ্চিন্তা করবেন না, পরবর্তীতে হলেও এসে যাবেন। যেহেতু আমরা লক্ষ্য করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো হয়েছে, এর পাশাপাশি ওয়েটিং লিস্ট বলতে যারা হচ্ছে কম মার্ক থাকে তারা কিন্তু পিছনে সিরিয়ালে পড়ে আছে। ফার্স্ট মেরিট তাদের হচ্ছে না, হয়তো সেকেন্ড মেরিট হবে, থার্ড মেরিট হবে, তারপরেও হয়তো প্রয়োজনে আরও মেরিটের সুযোগ দিয়ে ভর্তি করার একটা বিষয় থাকবে, মানে যারা অ্যাপ্লাই করছে তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হবে। এই জন্য অবশ্যই যারা মেরিটে ফার্স্টে আসতে পারে না তারা দুশ্চিন্তা করবে না, পরবর্তী ধাপে অবশ্যই আসতে পারবে। তো এখন আমি যদি সকল বিশ্ববিদ্যালয়গুলোর আলোচনা করি এই বর্তমান পরিস্থিতি অনুসারে, সেক্ষেত্রে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, যেহেতু গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াগুলো চলছে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু অনেক ক্যাম্পাসেই ভর্তির কার্যক্রম চলছে। আমরা যদি বড় একটা ক্যাম্পাসের কথা চিন্তা করি, রাজশাহী ইউনিভার্সিটি, তো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এখনও পর্যন্ত আসন ফাঁকা রয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি সবার পছন্দের ক্যাম্পাস, তারপরও কিন্তু সকলে ভর্তি হওয়ার পরও আসন ফাঁকা রয়েছে। সুতরাং রাজশাহী ইউনিভার্সিটিতে আসন ফাঁকা থাকে তাহলে অন্যান্য যে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সেগুলোর কিন্তু শেষ পর্যন্ত আসন ফাঁকাই থাকবে। এই জন্য যারা গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইগুলো চলছে, অ্যাপ্লাইগুলো অবশ্যই দিয়ে রাখবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লাইগুলো চলছে, তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই যেহেতু চলছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই দিয়ে রাখবেন। অনেকে হয়তো কম মার্ক, একটা কথাই বলেন যে ভাই আমার কম মার্ক হয়েছে আমি আসতে পারবো কি না, ওয়েটিং লিস্ট থেকে আসতে পারবো কি না, অবশ্যই কিন্তু সুযোগ রয়েছে অ্যাপ্লাই করলে। বাট আপনি যদি অ্যাপ্লাই না দিন তাহলে কিন্তু সুযোগ নাই। সুতরাং আরও যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অ্যাপ্লাই চলছে, যেখানে বলা হয়েছে সেক্ষেত্রে বেগম রোকেয়া 26 ডিসেম্বর মতো আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা আপডেট রাখবেন, সেগুলো রেখে অ্যাপ্লাই করুন। যদি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে থাকেন, মিনিমাম একটা মার্ক থাকে, বা আপনার ফ্রেন্ডস সার্কেলে বিষয়গুলো আলোচনা করবেন যাতে করে শেষ মুহূর্তেও তারা আসতে পারে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের স্বপ্ন পূরণ হতে পারে। যেহেতু হিউজ অপরচুনিটি যাচ্ছে এবছর, কারণ হচ্ছে গুচ্ছ হওয়ার পরে একটু বিষয়গুলো এলোমেলো অনেকে খোঁজখবর রাখছে না, অথবা এর পাশাপাশি অনেক বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে, অনেকে ন্যাশনাল ভর্তি আছে তারা চাচ্ছে না আবার এগুলো আসার জন্য। সুতরাং এই সার্বিক দিক বিবেচনায় কিন্তু এখন একটা হিউজ অপরচুনিটি যারা হচ্ছে নতুন করে ভর্তি হতে চাচ্ছেন, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। দিন শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফ্যাসিলিটিস দিবে, সেজন্য অবশ্যই শেষ পর্যন্ত খোঁজ রাখবেন প্রত্যেকটা ক্যাম্পাসে কী কী আপডেট চলছে। প্রয়োজনে ক্যাম্পাসিয়ানদের সাথে যোগাযোগ করবেন, আপনার ওই ক্যাম্পাসে পরিচিত না থাকলেও প্রয়োজনে সেখানে ভিজিট করুন, ভিজিট করে কোনো ভাইদের সহায়তা নিন যাতে করে সেই বিশ্ববিদ্যালয়ে একটি আসন আপনি পেয়ে যেতে পারেন এবং যাবতীয় বিষয়গুলো বুঝতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাবতীয় বিষয়গুলো বোঝা। আপনার হচ্ছে অ্যাপ্লাই দেওয়া হচ্ছে আপনার কাজ, তারপর খোঁজ খবর নেওয়াও কিন্তু আপনার কাজ, দেন হচ্ছে ভর্তির প্রসেস থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনাকে করতে হবে, যা আমাদের ডিরেকশন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন। তো আশা করি সকল আপডেটগুলোই ইজিলি বুঝতে পেরেছেন, বর্তমান পরিস্থিতি বিষয়গুলো জানতে পেরেছেন, ওয়েটিং লিস্ট থেকে কিন্তু পরবর্তীতে আসতে পারবেন, আর যাদের কম মার্ক রয়েছে তারাও কিন্তু আসার সুযোগ রয়েছে। এখন বলতে পারেন না কম মার্কস কথা, এজ ইউজুয়াল আমরা যেটা বলে আসতেছি যে 40-এর নিচে যাদের মার্ক রয়েছে তাদের মূলত কম মার্কস ধরা হচ্ছে সকল ইউনিটের ক্ষেত্রে। তো তারপরেও আরও এর থেকেও যারা কম আসেন অবশ্যই আসার সুযোগ রয়েছে। তো যদি কারো মনে কোনো কোশ্চেন থাকে এই ওভারঅল বিষয়ে অবশ্যই সেগুলো আমাদের সাথে কমেন্টে লিখে জানাবেন। সুতরাং আদার্স যে ইউনিভার্সিটি রয়েছে সেখানেও কিন্তু কম মার্কসে আপনার আসার অবশ্যই অবশ্যই পসিবল রয়েছে, হিউজ একটা অপরচুনিটি এই 2020-21 শিক্ষাবর্ষের জন্য। সুতরাং পরবর্তী যে বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে, এই জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন যাতে করে এই ওভারঅল বিষয়গুলো জেনে বুঝে তারপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন দখল করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা।